গুরুত্বপূর্ণ আমরা সারা বছর তাদের ক্লাস নিয়েছি, সেই ক্লাস থেকে আমরা ক্লাস লাইনে অনেক কথাই তাদের সাথে শেয়ার করতে পারি নাই বা বলতে পারিনি, যেটা আজকে আমরা এখানে খোলা মঞ্চে আমরা হয়তো সেই কথাগুলো বলতেছি। আমাদের সব কথার মধ্যে আরো একটা কথাও যদি কোনো শিক্ষার্থীর মাথার মধ্যে নিয়ে যেতে পারে, আমার মনে হয় এই একটা কথায় তার জীবনে সুখ সমৃদ্ধ এবং শান্তি বয়ে আনার জন্য যথেষ্ট। ফারুক স্যার একটা কথা বলেছে, মায়েদের কথা বাবার কথা, আমি এই কথার সাথে আরো কিছু কথা অ্যাড করে এই কথা থেকে আর একটু প্রাণ উত্তর করতে চাই। আমাদের যারা মা আছেন, শিক্ষার্থীদের যারা মা বাবা আছে, বিশেষ করে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে কয়েকটা দিন পরেই পরীক্ষা, এই সময়টায় আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই একটা রুটিন মাফিক জীবনযাপন করতে হবে, যাতে করে আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোনোভাবে কোনো শিক্ষার্থী অসুস্থতে পড়ে আমাদের এই সারা বছরের যে পরিশ্রম এটা অনেকটাই কিন্তু রেখা ঘটবে তার রেজাল্ট দেখেছে। এই জন্য এখন থেকে প্রত্যেকটা শিক্ষার্থী রুটিন মাফিক জীবনযাপন করবেন, বেশি রাত দেওয়া যাবে না। আপনার একদম নির্দিষ্ট সময় মতো উঠবেন, সময় মতো ঘুমাবেন, সময় মতো খাবেন, এটা তদারকি করতে হচ্ছে। ভাইরা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা শিক্ষার্থীগণ আপনারা কথা বলতে পারেন, মায়েরা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের সাথেই সবসময় থাকলে বাবারা অনেক সময় অফিসে চলে যায়, কাজে কর্মে ব্যস্ত থাকে, মায়েরাই কিন্তু এই গুরু দায়িত্ব বহন করতে হবে তাদের পরীক্ষার সেই দিন পর্যন্ত। তো আমি আশা করব আমাদের যারা গার্ডিয়ান আছেন অত্যন্ত সচেতনতার সাথে এই কয়টা দিন সময় পার করবেন, বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীগণ আমরা অনেক সময় দেখি যখন ছুটি পায় তারা অনেক ছুটি পায় এমন জন্য একটু মানে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, তাদের যে একটা প্রো থাকে পড়ালেখা ক্লাস চলাকালীন অবস্থাতে একটা প্রো সেটা কমে যায়, এখন কিন্তু এটা কমানো যাবে না, বরং ক্লাস চলাকালীন অবস্থায় যে প্রোটা ছিল তাকে আরও একদম দ্বিগুণ বাড়াতে হবে। আমরা সারা বছর যে পড়া করেছি সেই পড়াটা এখন আমাদের রিভিশন দিতে হবে বারবার, যাতে করে কোনোভাবে আমাদের কোনো প্রশ্ন যেন ছুটে না যায়। আপনাদের জন্য যে কথাটা আমি বলবো, ইংলিশে একটা কথা আছে, ডোন্ট বার্ন ইউর অপরচুনিটি ফর এ টেম্পোরারি কভার, ডোন্ট বার্ন ইউর অপরচুনিটি ফর ইউর টেম্পোরারি কমফোর্ট, দ্যাট মিন্স আপনারা অল্প সময়ে শান্তির জন্য দীর্ঘ জীবনের এই সুযোগটা অবশ্যই নষ্ট করবেন না। আপনারা এই 15-20 দিন যদি আপনারা আপনাদের জীবনের প্রতি খেয়াল রেখে পড়াশোনার প্রতি বৃদ্ধি করে ভালো রেজাল্ট যদি করতে পারেন, সেক্ষেত্রে এই রেজাল্টটার জন্য আপনার ক্লাস নাইনে ভালো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কাজে লাগবে। কেউ যদি আপনারা সি গ্রেড পেয়ে আসেন তাহলে কি আমরা কি তাকে সায়েন্স দিব? অবশ্যই দিব না। যারা মনের মধ্যে লালন পালন করেছেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, হয়তো আরও বড় কিছু প্রত্যাশা, এক্ষেত্রে অবশ্যই রেজাল্ট দেখবেন। আপনারা ভালো রেজাল্ট করলে ভালো গ্রুপে ভর্তি হবেন, খারাপ রেজাল্ট করলে আর্টস কমার্স ভর্তি হতে হবে, এটা মাথায় রেখে আগামী দিনগুলো আপনাদেরকে পরিচালনা করতে হবে। আর একটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে আমরা শুধু পড়ালেখার কথা বলে বলেছি, আমাদের একটা নীতি নৈতিকতার কথা আমি কিছু নীতি নৈতিকতার কথা কিছু আমি শেয়ার করবো, সেটি হলো আমরা শুধু পড়ালেখা শিখলাম বাট আমরা ভদ্রতা শিখলাম না, এই পড়ালেখা আমার মনে হয় না কোনো কাজে আসবে।
আমাদের নীতি নৈতিকতা, আমাদেরকে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, এই দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এই বয়সটা কিন্তু খারাপ হওয়ার সময়, এই বয়সে যদি আমরা ক্লাস 8, 9, 10 ইন্টার পাস করে সেকেন্ড ইয়ার, এই সময় কিন্তু যদি আমরা আমাদের ধরে রাখতে পারি সুন্দরভাবে, তাহলে আমাদের ফিউচার কিন্তু অবশ্যই ভালো হবে। এই জন্য আমি আপনাদের ক্যারেক্টারের কথা বলবো, যে আমার ইংলিশে একটা কথা আছে, মানি ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আপনারা অবশ্যই এই কথাগুলো মাথায় রেখে আপনাদের আগামী দিনগুলো অনেক সুন্দরভাবে পরিচালনা করবেন, এবং আপনাদের গাইডলাইন হিসেবে আপনার মায়েরা অবশ্যই আপনাদের পাশে থাকবে। এরপরেও পরীক্ষার শুরুর আগ পর্যন্ত কোনো প্রবলেম যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা করতে পারছেন না, আমরা সার্বক্ষণিক স্কুলে থাকি, আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন, আমাদের কাছ থেকে সলিউশন নিয়ে যাবেন, তারপরে কোনোভাবে যেন আমাদের পরীক্ষার কোনো রকম বিচ্ছুটি না ঘটে, পরীক্ষার ফলাফলে যেন বেকার না ঘটে, এই আশাবাদ ব্যক্ত করব। এবং সকলকে ধন্যবাদ জানাবো। আরব স্যার একটা কথা আপনাদেরকে সাউন্ড দিয়েছেন, এই যেখানে আমরা প্রোগ্রাম করতেছি, এই প্রোগ্রামটা আমাদের নিচতলায় করার কথা ছিল, আমি এবং আরো কিছু ছাত্র জোর করে আমরা পাস করাই করেছি, তারা বলছে যে স্যার একটু একটু এখানে ডেকোরেশন ভালো না, আমি বলছি তারপরে আমরা এখানে প্রোগ্রাম করব। আমাদের গার্ডিয়ান স্টুডেন্টকে আমাদেরকে এই বদলটা দেখাতে হবে, আগামী বছর সারা বছর আমাদের এই রুমটা প্রত্যেকটা প্রোগ্রাম হবে এরকম টাকা খোলা মঞ্চে। সুতরাং এই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রাম পাস করাই নিয়ে আসা। সাইড রুমে আমাদের সায়েন্স ল্যাব হবে, আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি আমাদের এই প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। আরেকটি কথা আপনাদেরকে একটু বলে রাখি, আমরা খুব শীঘ্রই আল্লাহর রহমতে আমরা এইটের জিএসসি পরীক্ষা দিলের জন্য আমাদের স্কুলের নামে তারা পরীক্ষা দিবে, সেই কোর্ড হয়তো আমরা পেয়ে যাবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাদের দোয়ার অপেক্ষায় থাকবো, দোয়া করবো ইনশাল্লাহ আমরা পাবো, এসএসসির ইন নাম্বারও পাবো, কিন্তু যে একটু সময় লাগবে। আর আপনারা যে আমাদের উপর বিশ্বাস করে প্রথম থেকে আজ অবধি পর্যন্ত যে বিশ্বাস আস্থা রেখে আপনার বাচ্চাদেরকে নবীন মডেল স্কুলে রেখেছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আর আপনারা যেরকম আমাদেরকে বিশ্বাস করেছেন, আপনাদের প্রতি আমাদের সেরকম একটি দায়িত্ব কর্তব্য রয়েছে। যখন যেভাবে যে কোনো সময় যদি কোনো প্রবলেম ফেস করবেন, আপনাদের পাশে আমরা নবীন পরিবার সবসময় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আপনাদের জন্য শুভেচ্ছা কামনা করে এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষার শেষ পর্যন্ত তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি।